চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার বাড়ির সামনে একদম এই পার্কটা। আমার যেখানে বাড়ি না এখানে চারিদিকে শুধু মার্কেট আর দোকান, এখনো দোকানপাট কিছু খোলেনি, সন্ধে হলেই সন্ধে হওয়ার আগেই খুলে যাবে। ঘুরতে বেরিয়েছি, পার্কের দিকে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিই চলো পার্কের দিকে। দেখো পার্কের সামনে আমরা চলে এসেছি, এই যে পার্কের ভেতরে চলো। এই দেখো আমি পার্কের ভেতরে ঢুকছি, চলো তোমরা দেখতে থাকো এখানে পার্কটা। আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আজকে বৃষ্টি, খুব বৃষ্টি, দেখো চারিদিকে কাদা ভর্তি, দেখো জল জল কাদা ভর্তি, ওই জন্য বাচ্চা ফাঁকা একদম, মানে খুব ভিড় থাকে এই পার্কটাতে, বুঝেছ? এই দেখো খুব ভিড় থাকে বাবা, এদিকে ছোটটা একটুখানি বলছে পার্কে একটু চড়বে, দেখি চড়াতে পারি কি না, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এমন জল, এই দেখো কত জল পার্কে, দেখেছি পার্কে কত জল, এই দেখো কত জল পার্কে, দেখেছো কত জল জমেছে পার্কে, ব্যাস মনটাই খারাপ হয়ে গেছে। কতদিন বাদে পার্কে এসছে, সব চলবে বলে কিছুই চড়তে পারছে না, কিছুই চড়তে পারলো না। কোনটা ওখানে জলে জল, হ্যাঁ এই দেখুন একটা পুচকি কি পেয়েছে, এটাই বলছে একটু চড়বে, তাহলে চলো চলো চলো। এখানে দেখো কত জল জমে আছে সব চারিদিকে, চল বিম্ব চল, চলো 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 চলো, না ওগুলো বড়দের, ওগুলো জিম করার, হ্যাঁ ওগুলো জিম করার, জিম করার। পার্কের সমস্ত জায়গায় দেখো জল জমে আছে, আর এখন চারিদিকে ডেঙ্গু খুব উৎপাত হচ্ছে, শুনছি যে সবার ডেঙ্গু হচ্ছে, এখানে বেশিক্ষণ না থাকাই ভালো, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাব। তোর মনটা খুব খারাপ হয়ে গেছে, পার্কে এসছে, এসে দেখছে চারিদিকে জল, কিছু চড়তে পারছে না, আবার কোনো বাচ্চা কাচ্চাও বেশি আসেনি, ওই জন্য ওর মনটা খুব খারাপ, বুঝেছে? একদিন আসবো আমরা ছুটি হলে, পরে ছুটি পড়লে যখন শুকনো হয়ে যাবে, বৃষ্টি থাকবে না, তখন একদিন আসবো। করব
সাপোর্ট করো আমার মা। বিম্বো আর বাবলি ফুচকার দোকানে বসে ফুচকা খেলো পেট ভরে, আর বৌ নিল চুরমুর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ।